প্রাচীন চীনে নিষিদ্ধ চাল হিসেবে পরিচিত ছিল ব্ল্যাক রাইস বা কালো চাল। আর এর পেছনের মূল কারণ ছিল সম্রাট এবং তার পরিষদবর্গ ব্ল্যাক রাইসকে যৌবনের ফোয়ারার উৎস মনে করত। তারা বিশ্বাস করত ব্ল্যাক রাইস খেলে দীর্ঘায়ু লাভ এবং কামোদ্দীপক হিসেবে কাজ করবে। চালের এই বিশেষ গুণের জন্য এই চালের প্রতিটি দানাই নিয়ন্ত্রণে রাখত সম্রাট এবং তার পরিষদবর্গ, এবং সাধারণ প্রজাদের জন্য এই চাল ছিল নিষিদ্ধ। কালো চালের অন্তর্নিহিত গুণাবলীর কারণে অনেকে বিশ্বাস করে থাকেন প্রাচীন চীনের এই গল্প। বর্তমানে ব্ল্যাক রাইসকে পৃথিবীর নতুন সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয়। স্বাস্থ্য সচেতন মানুষ এখন ব্ল্যাক রাইসকে তাদের খাদ্য তালিকার উপরের দিকে স্থান দিচ্ছে। পশ্চিমা দেশগুলোতে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ব্ল্যাক রাইস। খাদ্যের জগতে ব্যতিক্রমী এই চালটি গভীর কালো রং অথবা রক্তাভ কালো রঙের হয়। অধিকাংশ ব্ল্যাক রাইস আঠালো জাতের হয়, কিন্তু কিছু কিছু সুগন্ধিযুক্ত হয়। এবার আসা যাক কি কারণে এই চালকে যৌবনের ফোয়ারার উৎস মনে করা হতো। ব্ল্যাক রাইসে কালো রঙের উপস্থিতির প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্টস উপাদানের উপস্থিতি। এই কারণেই ব্ল্যাক রাইস স্বাস্থ্যকর খাবার হিসেবে খুবই প্রশংসিত। ব্ল্যাক রাইস কেন কালো রঙের হয় তা জানার জন্য কিছু জাপানি গবেষক 21 প্রকারের ব্ল্যাক রাইসের উপর গবেষণা চালান এবং দেখতে পান একটি জিনের প্রাকৃতিক বিবর্তনের কারণে ব্ল্যাক রাইসে প্রচুর অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান হিসেবে চিহ্নিত। কারণ এই উপাদান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। 2010 সালে বিখ্যাত গবেষক ঝি মিনজু কিছু স্বাস্থ্য ঝুঁকিতে অ্যান্থোসায়ানিনের প্রভাব বিশ্লেষণে একটি গবেষণা চালান। এই গবেষণায় দেখা গেছে যে এক চামচ ব্লুবেরিতে যে পরিমাণ অ্যান্থোসায়ানিন আছে তার চেয়ে বেশি আছে এক চামচ ব্ল্যাক রাইসে। অ্যান্থোসায়ানিন হৃদরোগের ঝুঁকি এবং রক্তে শর্করা কমাতে সাহায্য করে। ব্ল্যাক রাইস মিনারেল সমৃদ্ধ, বিশেষভাবে আয়রন সমৃদ্ধ। এই চাল ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ উৎস। তাছাড়া ব্ল্যাক রাইস উচ্চ ফাইবার সমৃদ্ধ, যা পেটের প্রদাহ রোগের নিরাময় হিসেবে কাজ করে। ব্ল্যাক রাইস নিঃসৃত কালো রং থেকে গোলাপী নির্যাস খাবারের রঙের প্রাকৃতিক উৎস হিসেবে বিবেচিত, যা কৃত্রিম খাবারের রঙের স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও সমাদৃত। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চাষ হওয়া এই চাল ভোক্তাদের কাছে সরবরাহ করছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।